Hello guys, welcome to my channel JN Food and Lifestyles. আজ তোমাদের সবার প্রিয় আমি চিকেন পকোড়া করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে দেখো পরিমাণ মতো আমি চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনগুলোকে খুব পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছো অনেকটা ছোট ছোট করে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি তোমরাও এইভাবে কেটে নেবে পরিমাণ মতো আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব এরপর আমি চিকেনের উপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব দেখো আমি চিকেনে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব ঝাল গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো দেখো পেঁয়াজটাকে খুব সরু সরু করে কেটে নিয়েছি এরপর পেঁয়াজটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মিট মশলা দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেব দেখো আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এরপর দিয়ে দেব বেসন তারপর দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো এরপর আমি সব মিশ্রণগুলোকে খুব ভালো করে মিক্সড করব একটু আঠালো আঠালো ভাব থাকবে মিক্সটা খুব ভালো করে মেখে নিতে হবে আর যদি এখানে একটু জলের প্রয়োজন হয় তাহলে অল্প পরিমাণ জল দেবে কিন্তু আঠালো আঠালো ভাবটা রাখবে খুব বেশি নরম করে ফেলবে না খুব ভালো করে মেখে নিচ্ছে আমি দেখো তোমরাও এইভাবে মেখে নেবে এর মধ্যে লেবুর রস দিয়ে দেব স্বাদটা কিন্তু অনেকটাই সুন্দর হবে দেখো আমার মাখা হয়ে গিয়েছে এটা এখানে আমার জলের প্রয়োজন হয়নি তোমাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মেখে নেবে এরপর আমি এটাকে 20 থেকে 30 মিনিট চাপা দিয়ে রেখে দেব ৩০ মিনিট পর ফিরে আসলাম দেখো আমার ডোটা খুব ভালো তৈরি হয়ে গিয়েছে এরপর আমি তোমাদেরকে কড়াইতে ভেজে দেখাবো পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো তেলটা গরম হয়ে গিয়েছে এরপর যে চিকেন ডোটা তৈরি করেছিলাম ওই চিকেনটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব
গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবে। ভেতরের যে চিকেনগুলো আছে ওইগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি, গ্যাসের আঁচটা মিডিয়াম রেখেছি। দেখো সবগুলো পকোড়া লাল হয়ে গিয়েছে, এরপর আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। চিকেন পকোড়াগুলো তৈরি হয়ে গিয়েছে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, অসাধারণ খেতে হয়। এবং আমার চ্যানেলটিতে তুমি যদি প্রথম হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমাদের জন্য আরও নতুন নতুন রেসিপি আমি পরের ভিডিওতে নিয়ে আসবো।